মর্নিং আমার ফ্যামিলি বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি মোটামুটি ভালো আছি। আর ভাবছেন সকাল সকাল ঘুম থেকে উঠে কি এই সব পাতা ছাতা নিয়ে বসে আছি? তো পাতা ছাতা নয় বন্ধুরা, আজকে দেখাবো একটা দুর্দান্ত একটা রেসিপি, ভালো একটা দুর্দান্ত রেসিপি, আমাদের মানে ত্রিপুরার বাঙালিদের একদম শ্রেষ্ঠ একটা রেসিপি, মানে যেটা না পেলে বাঙালিরা মানে কি বলবো, বাঙালিরা একদম পাগল হয়ে যায় যে জিনিসগুলো না পেলে। আর বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এটা একটা। তো এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি চালকুমোর পাতা, অনেকগুলো চালকুমোর পাতা নিয়েছি, আর এগুলোকে ভালো করে এপিঠ উপিঠ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এগুলোকে এখন ভালো করে লবণ দিয়ে মাখিয়ে 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 রেখে দিচ্ছি। ভাবছেন তো লবণ মাখছি কেন? না হলে লবণ যদি না মাখি তাহলে এগুলো না মজবে না, আর না মজলে আমার মানে রেসিপিটাও হবে না। তো বন্ধুরা এখন ভাবছেন তো যে শিল নোড়া নিয়ে কেন বসেছি? শিল নোড়া নিয়ে বসেছি কারণ এটা হচ্ছে নোনা ইলিশ। নোনা ইলিশটাকে ভালো করে থেতিয়ে 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 একদম মানে কি বলবো, থেতলিয়ে নেবো একদম পুরো। কারণ কি বলুন তো, এই যে রেসিপিটা বানাবো এটার মধ্যে নোনা ইলিশের খুব মানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নোনা ইলিশ। আর নোনা ইলিশটাকে থেতিয়ে নেওয়ার কারণ হচ্ছে, নোনা ইলিশটাকে যদি আমি একভাবে ভালো করে থেতো করে নিই তাহলে এটা না ফ্লেভারটা খুব ভালো আসে। অনেকে কী করে, পিস পিস করে দিয়ে দেয়, পিস পিস করে দিলে না এটা ফ্লেভারটা ঠিক ভালো আসে না। যদি এভাবে থেতো করে নেন তাহলে সবটা মিশেও যাবে ভালো করে, মানে আর তারপর ফ্লেভারটাও খুব দুর্দান্ত আসে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখেন, যারা এইভাবে কখন ট্রাই করেননি তো এইভাবে ট্রাই করে দেখবেন, পিস পিস করে না দিয়ে এইভাবে ট্রাই করে দেখবেন। আর পিস পিস করে দিলে কী হয়, অনেক সময় আমাদের মানে ইয়েটা পরিমাণটা বেশি লাগে, তো এইভাবে থেতিয়ে দিলে অল্প পরিমাণে আপনার অনেকগুলো হয়ে যাবে রেসিপি। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে টিপস, এটা আপনাদের শিখিয়ে দিলাম। আর এখন আমি যে পাতাগুলোর মধ্যে লবণ মাখিয়েছিলাম এগুলোকে ভালো করে চিপে এগুলো থেকে জলগুলিকে ভালো করে নিগড়ে নেব। জল থাকলে বন্ধুরা আবার হবে না, জল থাকলে চেট 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 করবে। তো যাই হোক, জলগুলিকে ভালো করে আমি চিপে নিয়েছি। চিপে নেওয়ার পর এখানে একটা বাটির মধ্যে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ লাগবে কারণ এটা পেঁয়াজের উপরেই রান্নাটা হবে। তো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের পর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো একসাথে বাটা ছিল। তো বাটা নিয়ে নিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। ভালো সর্ষের তেলটা দেবেন, কিন্তু ভালো সর্ষের তেল না দিলে না সেন্টটা ভালো আসে না। তো ভালো মানে সর্ষের তেল দেবেন, তারপরে দিয়ে দিয়েছি লবণ। লবণ না দিলে পেঁয়াজগুলো মজবে না। আমার সবগুলো মজা মজা চাই, মানে মজা মজা চাই বলতে লবণ না দিলে তো মানে সব টেস্টিও হবে না, আর তাছাড়া লবণ না দিলে পেঁয়াজগুলো না ইয়ে হতে চায় না, নরম হতে চায় না। তো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে একটু সময় রেখে দেবো যাতে পেঁয়াজগুলো মজে যায়। তারপর ভুলে গিয়েছিলাম শুকনো লঙ্কা দিতে, কারণ শুকনো লঙ্কা না দিলে তো শুকনো লঙ্কা গুঁড়ো না দিলে তো এটা কালারই হবে না। আর আরটা ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে একটু রসুন, মানে দু তিন কুশ রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি, বাটি নিই কিন্তু থেতো করে দিয়ে দিয়েছি। বাস স্যানটা খুব দারুণ আসে। বাস এবার সব দেওয়া শেষ, এবার ভালো করে এটাকে মাখিয়ে 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 রেখে দিচ্ছি। আর যারা ভাবেন যে নোনা ইলিশ খাবেন না, নোনা ইলিশ খেতে পারেন না, তারা কী করবেন, এইভাবে পাতা নিয়ে এই যে পেঁয়াজটা মেখে নিয়েছি ওই পেঁয়াজটা দিয়ে মেখে নেবেন, মানে করে নেবেন। তাহলে কী হয়, যারা ভাবছেন যে নোনা ইলিশ খেতে পারে না তারা এইভাবেও খেতে পারেন। আর যেহেতু আমার শ্বশুরমশাই নোনা ইলিশ খাবে না তো ওনার জন্য এইভাবে করে নিচ্ছি। আর পাশের বাড়ির একটা মামিকে দেবো, মামিও নোনা ইলিশ খেতে পারে না, তো ওনাদের জন্য এরকমভাবে আমি তিন চারটা করে নিয়েছি। করে নেওয়ার পর এখন আমি নোনা ইলিশটাকে ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। তো নোনা ইলিশটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি আমাদেরগুলো করব। তো দেখুন বন্ধুরা, পাতা একটা মানে বড় পাতা হলে একটা হলেই হবে, আর ছোটো পাতা হলে দুটো লাগবে। তো বড় বড় পাতা ছিল আমারগুলো, তো এভাবে অল্প অল্প করে দিয়ে পাতাগুলোকে এভাবে ভালো করে মুড়ে মুড়ে নিচ্ছি। তো বন্ধুরা, কার এইসব খেতে মানে দেখে তো বুঝতেই পেরে গেছেন কী বানাচ্ছি, নোনা ইলিশের পাতুরি। তো কার ভালো লাগে ঠিক আমাকে কমেন্টস করে জানাবেন যে কার এইসব নোনা ইলিশের পাতুরি খেতে ভালো লাগে। আমার তো দুর্দান্ত লাগে, আমাদের ঘরে সবারই মোটামুটি প্রিয়। তো এখন আমি এগুলোকে কী করব, অল্প তেলে ভেজে নেব। সর্ষার তেলে ভাজবেন কিন্তু, সাদা তেলে ভাজবেন না। তো সর্ষার তেলে অল্প আঁচে ভাজবেন, আবার কেউ বেশি হিট দিয়ে পুড়ে নেবেন না, কিন্তু পুড়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, তেঁতো লাগবে। তো পরে আবার আমাকে বকবেন না যে কী রেসিপি দেখালাম দু তেঁতো হয়ে গেছে। তো বেশি জালে মানে পুড়ে পুড়ে ভাজবেন না, অল্প মানে অল্প জাল দিয়ে দিয়ে আস্তে 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 করে ভাজবেন যাতে ভেতরের যে পেঁয়াজটা যেটা মানে সেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হয়ে ভালো স্যানটা আসে, তো সেই জন্য আস্তে আস্তে অল্প হিট দিয়ে আস্তে আস্তে ভাজবেন। তাড়াহুড়ো করে মানে তাড়াহুড়ো করে কিন্তু ভাজবে না, তাড়াহুড়ো করে যে কাজই করবে সেই কাজটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে ভেজে তারপর এটা রেখে দিয়েছি, যখন খাবো তখন গরম করে নেব। আর এখন এত রান্নাবান্না করার পর নিশ্চয়ই খিদে পেয়ে গিয়েছে আমার। তো এখানে তো কাঁঠাল আছে, কাঁঠাল ঘরে কাঁঠাল ছিল, কাঁঠাল থাকলে তো আর কিছু বলার মানে অপেক্ষা থাকে না, কাঁঠাল থাকলে কাঁঠাল মুড়ি খেয়ে নিই, ব্যাস হয়ে যায় খাবার। তো টিফিন টিফিন খাওয়ার পর রান্না করে সমস্ত কাজ শেষ, তারপরে ভাবলাম যে আমার হাজব্যান্ড কবে থেকে আমাকে বকবাদ্য করছে যে ঘরগুলি নাকি নোংরা করে রাখি, ঘর নাকি আমি পরিষ্কার করি না, আমি নাকি নোংরা, মানে কী বলবো, যা মুখে আসে তাই বলে অফিস থেকে এসে। তো ও তো আর সারাদিন দেখে না আমি কী করি না করি। আর সত্যি বলছি, আমার খাটটা এত নোংরা হয়েছে, আর কে বলেছিল আমার বাবাকে এত ডিজাইনের খাট দিতে? আমি যদি জানতাম তাহলে সত্যি বলছি এই ডিজাইনের খাট আমি কখনোই নিতাম না।
তখন বুঝতে পারিনি, তখন তো ভাবছিলাম হ্যাঁ ডিজাইন সুন্দর ভালো লাগবে, এখন বুঝতে পারছি এই ডিজাইনে খাট কী যে মজা। ডিজাইন তো দেখতে ভালো লাগে কিন্তু এই যে ভিতরে যে ময়লাগুলো, ময়লাগুলো পরিষ্কার করতে আপনার মার ধুধ মুখে দিয়ে বের হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলো ভিতরে ভিতরে এত ময়লা জমে, কোথা থেকে এত ময়লা আসে, কোথা থেকে কী হয় আমি কিছু বুঝতে পারি না। তো যাই হোক দেখুন ভিতরে ভিতরে কত ময়লা জমেছে, সাদা হয়ে আছে একদম, আর দেখতে পিসটি লাগছিলো। তো এখানে কী করেছি, আমার একটা মেকআপের ব্রাশ ছিল যেটা আমি ইউজ করি না, ওই ব্রাশটা দিয়ে ভালো করে ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর দেখছি যে এইভাবে পরিষ্কার করার পরও পরিষ্কার হচ্ছে না, মানে সাদা সাদা থেকেই যাচ্ছে, এত ময়লা হয়ে গেছে। তো একটা কাপড় নিলাম, কাপড় নিলে ভালো করে মোছার চেষ্টা করছি আঙুল ঢুকিয়ে ঢুকে, কিন্তু আমার এই মোটা আঙুলতে এই সূক্ষ্ম কাচের মধ্যে ঢুকছে না। তার জন্য কী করলাম, একটা কাঠি নিয়ে নিলাম, কাঠির মধ্যে কাপড়টাকে মানে ভালো করে একটু পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পর বেশি মোটা করবো না, বেশি মোটা করলে আবার ঢুকবে না, আমার আঙুলের মতো হয়ে যাবে। তো কী করছি, অল্প করে মানে পেঁচিয়ে নিয়েছি, নেওয়ার পর তারপরে সূক্ষ্ম কাজগুলো ভেতরে ভেতরে ঢুকিয়ে ঢুকে ভালো করে মুছি। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে এসে খুশি হয়ে যাবে ঘরদোর পরিষ্কার দেখে। তো যাই হোক, ও একটু ঘরদোর পরিষ্কার রাখতে পছন্দ করে, মানে থাকতে পছন্দ করে। তো আমার কি সবসময় সময় হয় বলুন, বাচ্চা আছে, সংসার আছে, সমস্ত কাজকর্ম আছে, সব কিছু করার পর তারপরে এসব কাজ করতে মানে কুটিনাটি কাজ করতে ইচ্ছে হয় না। তো মাঝে মধ্যে করার চেষ্টা করি, সপ্তাহে একদিন কি দুদিন ঘর ধর পরিষ্কার করার চেষ্টা করি। আর এই যে ডিজাইনগুলো, ডিজাইনগুলো আমি সপ্তাহে বলবেন না, সপ্তাহে বললে ভুল হবে, আমি মাসেও করি না। আর আমি যদি জানতাম যে এই খাটের মধ্যে, এই ডিজাইনের মধ্যে এত ময়লা হলে মানে ময়লা হবে, আমি বাবাকে কখনোই বলতাম না আমাকে এই ডিজাইনে খাট দাও, বলতাম প্লেন খাট দাও। এখন বুঝতে পারছি যে মানে কী যে মজা এই খাটের, এমনি দেখতে বেশ ভালো লাগে, সুন্দর লাগে, কিন্তু ময়লা পরিষ্কার করতে তো জান বেরিয়ে যায়। তো যাই হোক, এখানে আমার উপরের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এখন নিয়ে এসেছি নিচের জায়গাটা পরিষ্কার করতে। আর এই জায়গাটা আমি আরও বেশি ময়লা পড়েছে কেন জানেন, এটার পাশেই জানালা দিয়ে প্রচুর ধুলা আসে, ধুলা আসার পর এখানে সব এসে এটার মধ্যে আটকে যায়। উপরেটা যতটুকুটা ময়লা ছিল, এটা এক তিন গুণ বেশি ময়লা। তো আর অর্ধেকটার মধ্যে আমাদের যে আলমারিটা, আলমারির জন্য অর্ধেকটার মধ্যে আমার হাত ঢুকছে না, কারণ আমার মোটা হাত ওইখানে ঢুকে না। তো যার জন্য আমি অর্ধেকটা মুছতে পারছি না, অর্ধেকটা আমার এমনিতেই পড়ে আছে, আর যে অর্ধেকটা বাকি অর্ধেকটা ছিল ওইটা আমি মোছার চেষ্টা করছি। আর এই জায়গাটা আমি যাতে আরও ছোটো ছোটো কাজ, যার জন্য আমার মানে এক ঘন্টা লেগেছে আমার এই ব্যাগটাকে পরিষ্কার করার জন্য। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড প্রত্যেকদিন আমাকে ডায়লগ করে, আমি নাকি আলিশার মতো শুয়ে থাকি, বসে থাকি, আমি নাকি কোনো কাজ করি না। তো আমার ভিডিওটা দেখে বুঝতে পারবে আমিও কাজ করি, যদিও ও আমার ভিডিও দেখে না, আমার ভিডিও নাকি দেখতে ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের বন্ধুরা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদিও আমার হাজব্যান্ডের এখন আমার কাছে ভালোই লাগে না, আমাকে ভালো লাগে না। তো যাই হোক, সেটা হচ্ছে পরের কথা, ভালো না লাগলে কি আর বিয়ে করে নিয়েছে। আর এই ব্যাগটা পরিষ্কার করা শেষ, তারপর দেখুন যে বৃষ্টি এসেছে, এখন বৃষ্টির সিজন চলছে, মানে একটু পরে পরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি আমার খুব ইচ্ছে করছিলো আমি বৃষ্টি ভিজি, কিন্তু পরে ভাবলাম যে যদি বৃষ্টি ভিজি তাহলে তো ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে সর্দি কাশ হয়ে যাবে, বিরক্তকর সর্দি কাশ, মানে সর্দি কাশ হলে কিছু মানে খাওয়া যায় না, কিছু করা যায় না, এত বিরক্ত লাগে। তো যাই হোক, মানে বৃষ্টির সিজনটা খুব ভালো লাগে, বৃষ্টির পরিবেশটা খুব ভালো লাগে, ইচ্ছে হয় বৃষ্টি ভিজে, কিন্তু পারি না বৃষ্টি ভিজতে, যদিও গা হাত ব্যথা ব্যথা হয়ে যাবে, জ্বর এসে যাবে, সর্দি কাশি হয়ে যাবে। তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, করে তারপর স্নান করে চলে এসেছি, আরও কিছু কাজ মানে ছিল, তো আজকে করবো না, আমি কালকে করবো, আবার একদিনে সব কিছু করতে পারি না। তো আস্তে আস্তে করবো, কালকে কিছু ড্রেসিং টেবিল পরিষ্কার করবো, তারপর ঘরের অন্য কিছু আছে এইগুলোও পরিষ্কার করবো। তো একদিনে সব কিছু করে উঠতে পারি না। তো যাই হোক, এখন স্নান করে চলে এসেছি, মাথাটা ঘষে স্নান করেছি, কারণ অনেকদিন ধরে চুলগুলি শ্যাম্পু করবো ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না। তো শ্যাম্পু করে স্নান করে এসেছি, এসে তারপরে মাথার মধ্যে একটু হেয়ার সিরাম লাগিয়ে নিচ্ছি, হেয়ার সিরাম লাগাচ্ছি, কারণ হচ্ছে চুলে যে যখন শ্যাম্পু করি তখন চুলগুলি প্রচণ্ড জট হয়ে যায়, তো সিরামটা লাগালে না জটগুলি ছেড়ে দেয়, তো আঁচড়াতে সুবিধা হয়, আর চুলগুলি খুব সফট থাকে। তো যেন সেই জন্য একটু সিরাম লাগিয়ে নিলাম, নিয়ে ভালো করে আঁচড়ে নিচ্ছি, আর দেখুন কী পরিমাণে চুল ঝরছে আমার, প্রচুর চুল ঝরে। আর কে কে চুল দিয়ে বাসনপত্র রাখো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আমিও কিন্তু বাসনপত্র রাখি চুল দিয়ে, বেশ ভালোই লাগে চুল দিয়ে বাসন রাখতে। আমার শাশুড়িমাও রাখে চুল দিয়ে, অনেক জিনিস রেখেছি আমরা, ছোটো বড়ো অনেক বাটি রেখেছি, এই দেখুন কুড়িয়ে কুড়িয়ে আমি সব চুল একটা একটা করে সব চুল নিয়ে নিচ্ছি, একটা চুলও ফেলবো না, সব চুল জমিয়ে রেখে দেবো, রেখে তারপরে ইয়ে করবো মানে জিনিস রাখবো। আর এখন আমার চুল আশ্রানো শেষ, এখন আমি সিঁদুরটা পরবো, পরে যাবো বাবাকে ভাত দিতে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে, ভালো লাগলে একটা লাইক করবেন, তো লাইক না করে কিন্তু যাবেন না, অবশ্যই কিন্তু লাইক করে যাবেন। তো নমস্কার।